টাকা দিয়ে সেই জন্য আমাকে বলছে যে এই বেলমুন্ডা না আসলে কিন্তু জমতো না আজকের এটা। একেবারে হরিণটা কাছাকাছি চলে এসছে, একেবারে ছাগলের যেরকম মুখ আছে সেরকমই হরিণের মুখ। আমরা এসছি আজকে আদিনা ডিয়ার পার্কে। 3 ডিসেম্বর যে প্রতিবন্ধী দিবস উদযাপিত হয় সেই দিবসকে উপলক্ষ করে আজকে আমাদের আসা। আজকে আমরা প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে এসছি। আমরা এখানে কি করব, ওদেরকে ঘোরাবো, কিভাবে কি করাবো সব কিছু এই ব্লগের মাধ্যমে দেখাবো। তোমরা শুধু সাথে থেকো। এই প্রতিবন্ধী বাচ্চারা এসছে, আমার পেছনে দাঁড়িয়ে আছে, জাস্ট গাড়ি থেকে নামলো। অনেক দেরি, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে। সঙ্গে থেকো, টোটালটাই দেখাবো। কিন্তু বন্ধুরা, আমরা আপাতত টিফিনটা সারলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে। এবার আমরা একটু একটু করে এগোবো ফরেস্টের ভেতরে, যে আদিনার যে মেন ফরেস্ট আছে সেখানে অনেক কিছু দেখার আছে বাচ্চাদের। আমরাও এর আগে অনেকবার এসেছি। আমাদের অফিস স্টাফরা আছে, আমাদের পেছনে বাচ্চারা আছে সব। আমরা ফরেস্টের দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। ওখানে নীল গায় আছে, হরিণ আছে, আরো অনেক কিছু পশু আছে, বাঘ আছে, হাতি আছে, বাঘ হাতি নেই, হাতির মতো আছে, সবাই নিজের নতুন নিজের মতো করে মজা নিচ্ছে। এখান থেকে বাইরে থেকে অনেকে এসছেন আর কি। আমরা এখন টিকিট করব, টিকিট করে ফরেস্টে যাব। বর্তমানে আদিনা ফরেস্টের একেবারে মেন গেটে টিকিট কাউন্টার ভেতরে আছে। এটা টিকিট কাউন্টার, কিন্তু আপাতত টিকিট কাউন্টারটা বন্ধ আছে। খুব সুন্দর একটা জায়গা। আমরা সেটা হচ্ছে রতো 1 নম্বর ব্লকের রতো নতুন চক্রের যে প্রতিবন্ধী বাচ্চারা আছে সেই বাচ্চাদের নিয়ে আমরা এসেছি। আমরা অলরেডি এত ভেতরে ঢুকে গেলাম, প্রবেশ করেছি। এসো মেন গেট, বাচ্চারা একে আস্তে আস্তে করে ঢুকছে সবাই। চল তুই, এই আমার পেছনে একটা বাচ্চা আছে, একেবারে ফুল প্রতিবন্ধী আছে, দেখতেই পাচ্ছেন। চল একটু তুই হেঁটে চল তো। সবাই এগোচ্ছে, আসুন আসুন, আমরা এগোচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি অনেকটাই অনেকটাই ভেতরে, হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা যে জায়গাটাতে হরিণ আছে, নীল গায়ে আছে, সেই জায়গাটাতে আমরা পৌঁছে যাব। আর একটুখানি আমার পেছনে সব আস্তে আস্তে করে হেঁটে আসছে, সামনে অনেকেই এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই ভেতরে। ওয়েদার খুব সুন্দর আছে আজকের, পুরো একেবারে পাইন গাছ থেকে শুরু করে, শাল গাছ থেকে শুরু করে, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, সেগুন গাছ আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই স্টুডেন্টটা ক্লাস 10-এ পড়ে, জিয়ারউদ্দিন টাল হাই স্কুলের স্টুডেন্ট।
সে শারীরিকভাবে অক্ষম যদিও কিন্তু মানসিক ইচ্ছে শক্তিটা প্রবল প্রখর সেই কারণে ও অতটা রাস্তা হেঁটে হেঁটে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে গিয়ে চলে আসছে হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি প্রায় যেখানে নীলগায় আছে সেই নীলগায়ের জায়গাটাতে এই যে বেড়া দিয়ে বা তারের এ দিয়ে ঘেরা আছে সেইটার মধ্যে নীলগায় আছে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে আগে নীলগায় ছিল এখন মনে হয় পাখি শুধু আছে এই দেখুন সুন্দর সুন্দর পাখিগুলো কি পাখি আছে এটা যেন এই পাখিটা দেখে কোন পাখি আছে এখানে নামটাও দেওয়া নেই ট্যাগ ফ্যাগ দেওয়া নেই নাহলে দেখানো যেত পাখি আছে পাখি এগুলো কাকা আপনি কিছু বলুন বলুন ওই আঞ্জুলদা কই আঞ্জুলদা দেখা যাচ্ছে না এখানে না 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 ওই ওখানে তোতা পাখি আছে বোধ হয় ওগুলো এখানে একটা পক্ষী নিবাস আছে এই পক্ষী নিবাসটা খুব সুন্দর কিন্তু আগে ছিল না এটা নতুন করে করে পাখিটা নিজের মতো করে খেলছে এখানে বাচ্চাদের যে খেলনার যে দোলনা টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আছে এখানে এখানে বাচ্চারা আজ 3 তারিখ ডিসেম্বর 2021 ফুলে খেলছে আনন্দ করছে দেখাচ্ছি তোমাদের এবার এই বাচ্চাগুলো কিন্তু সবাই কিন্তু কোনো না কোনো ভাবে শারীরিকভাবে অক্ষম তারপরে এদের যে মানসিক ইচ্ছে শক্তিটা মানসিক ইচ্ছে শক্তিটা কিন্তু প্রবল প্রখর সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঘুরছি এখানে এরা বন্দি বাচ্চারা দোল খাচ্ছে ছোট ছোট ঘড়ি আছে তাতে বসে ঘুরছে হাঁসগুলো আছে বাচ্চাগুলো ঘুরছে আমরা কত সুন্দরভাবে উপভোগ করছি নাকি ঠিক আছে কলিগ আঞ্জুল আঞ্জুল সাহেব মানে আঞ্জুল সবজি আজকে এই যে আমরা অঞ্জলি বিবি বলে থাকি খুব কমিক লোক আনন্দ ও উনি কিছু বলছেন আপনারা একটু শুনে নেন হ্যাঁ বলুন 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 আপনি গানটা বলতে চাইলেন বললেন না যে গানটা বলতে চাইলেন বললেন না যে গান বলবো না গানটা বলেন গানটা বলেন না 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 বলেন বলেন গানটা বলেন ফেসবুকে ছাড়বা তো কোনো ওই মলবি দেখবে কি না হ্যাঁ গানটা বলেন গানটা বলেন মলবিটা বকছে খুব আমাদের বলো বলেন বলেন আমাদের এখানে মলবি আছে এখানে সবাই কিন্তু খুব আনন্দ আপনাকে গান দিতে হবে আনন্দ উপভোগ করছে এবং মজা নিচ্ছে উত্তরটা দিবেন ইনি হচ্ছেন একজন স্টুডেন্টের গার্জেন বাবা উনি এসেছেন ওনারাও খুব আনন্দ উপভোগ করছেন এখানে এই আমাদের এই সুনীল মিশ্র মিশ্র সাহেবকে দেখুন উনি একেবারে ওই ইয়েতে উঠে গেছেন আপনি আরেকবার ওঠেন আরেকবার ওঠেন আরেকবার ওঠেন আরেকবার উঠেন উপরে ওঠেন খুব খুব আনন্দে একেবারে উত্তেজিত হয়ে উনি যে স্লিপিং এগুলো আছে বাচ্চাদের সেই স্লিপিং এগুলো থেকে উনি নামছেন স্লিপ করে এই দেখো তোমরা হ্যাঁ 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 আসুন 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 চলে আসুন বা বন্ধুরা আমরা খুব মজা নিচ্ছি আজকে এখানে ভীষণ মজায় আছি সঙ্গে থেকেও আর অনেক কিছুই দেখাবো এরকম জিনিস খুব সচরাচর দেখতে পাওয়া যায় না আজকে যেটা দেখাবো তোমাদের সেটা কিন্তু তোমরা খুব কমই দেখতে পাবে সঙ্গে থেকো আমাদের সুনীল মিশ্র নেমে গেল ঈশান ঈশানও নেমে গেল আজকের যা ওয়েদার ওয়েদারটা কিন্তু খুব
মানে রোমান্টিক হয়ে আছে পুরো একেবারে। এই ঈশান, ঈশান আবার কোন একটা স্লিপিং এ থেকে নামছে। সেই মজা হচ্ছে আমাদের বন্ধুরা, সঙ্গে দেখো আরো অনেক কিছুই দেখাবো। আমরা এখান থেকে বেরোলাম, এবার আমরা যাচ্ছি যেখানে হরিণ আছে, হরিণ ডিয়ার, ডিয়ার দেখতে সবাই মিলে একসাথে খুব মজা করলো সবাই। এখানে যে যার মতো করে মজা করছে। এটা একটা খুব একটা বড় পার্ক, বড় পার্ক বলছে না ঈশান, ঈশান বলছে এটা ছোট মোটো একটা পার্ক। এই আমরা হরিণের, হরিণের এখানে চলে এসছি অলরেডি, হরিণ যে জায়গাটাতে থাকে। তুই দেখা, তুই দেখা, তুই দেখা, আমাদের ঈশান সবকিছু আমাদের বলে দেবে। আচ্ছা, কিছুটা দূরে গিয়ে আমরা হরিণ দেখতে পাবো, তাই তো? আচ্ছা, অফিসের বড়বাবু সঙ্গে আছেন, তার নাম আছে মির্জিয়াউল। এগিয়ে যাচ্ছি আমরা মোহাম্মদ আঞ্জুর সঙ্গে থেকো। এই হরিণ আমরা দেখতে পেলেই তোমাদের দেখাবো। এই হচ্ছে আমাদের আতাউল বাবু, আর তার পেছনে আছে অঞ্জলি বিবি, তার পাশেই একেবারে জ্যাকেট পরে, এত গরমের মধ্যে ও জ্যাকেট পরে আছে, দাঁত চকচক করছে পুরো একেবারে। আমরা চলে এসেছি একেবারে হরিণ যে জায়গাটাতে আছে সেই জায়গাটার কাছাকাছি। দেখা যাক হরিণ দেখতে পাচ্ছি কিনা, যদি আমরা না দেখতে পাই তাহলে আমাদের এটা ব্যাড লাক, বাচ্চাদের জন্য ব্যাড লাক। এখানে বাচ্চারাই মেনলি ইয়ে করবে আর কি, আনন্দ উপভোগটা করবে, এন্টারটেইনমেন্ট ওদের জন্যই, ওদের জন্যই আসা আজকে আমরা। আজকে আমরা এসেছি বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে, 3 ডিসেম্বর যে বিশ্ব প্রতিবন্ধী দিবস সেলিব্রেশন হয়, সেই সেলিব্রেশনকে উপলক্ষ করে আমরা সেই দিনটাতে আসতে পারিনি, তাই আজকে এসেছি আমরা। এই যে আমরা একেবারে কাছে চলে এসেছি, এই দেখুন, এই আমার পাশেই একটা হরিণ দাঁড়িয়ে আছে। ওয়াও, সিং অনেক বড় বড় আছে, বেশ হুষ্ট পুষ্ট হয়ে আছে হরিণটা। সিং দিয়ে মেরে দেয় নাকি? সালা ধারাল হয়ে গেলাম আছে। এখানে সবাই, আমরা যতজন এসেছি সবাই কিন্তু এখন হরিণ দেখাতে ব্যস্ত, কারো মুখে হাসি নেই, হরিণ নিয়ে আর কি আলোচনা চলছে, হরিণটা কেমন দেখতে। সিং কম লম্বা, এই জায়গাটা হরিণের যে জায়গাটা আছে সেই জায়গাটা অনেকটাই নীল গায়ে করে। জায়গাটা আছে সেই জায়গাটা অনেকটাই বিস্তর একটা জায়গা নিয়ে আছে। এইসব জায়গাতে হরিণ থাকে কিন্তু আপাতত এখন হরিণ নেই, সুতরাং সবাই সবার মতো করে আনন্দ নিচ্ছে, এন্টারটেইনমেন্ট করছে। কেমন লাগছে হরিণ দেখতে? তোমাকে জিজ্ঞেস করছি, কেমন লাগছে হরিণ দেখতে? আগে দেখেছো কখনো হরিণ? আগে কখনো হরিণ দেখেনি, তাই খুব উত্তেজিত হয়ে আছে হরিণটাকে দেখে। ঠিক আছে বন্ধু, এই হচ্ছে হরিণ। এখানে আর সেরকম দেখার কিছু নেই, সুতরাং আমরা আস্তে আস্তে আবার গুটি গুটি পায়ে এগিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনে। সুতরাং আমরা গিয়ে গাজলে কোনো একটা হোটেলে খাবো, সেই খাওয়ার এটা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ, সঙ্গে থেকো বন্ধুরা। আমি আর ঈশান এখন এখান থেকে গেট, মানে যে ফরেস্টের যে মেন গেট আছে সেই মেন গেট পর্যন্ত রেসিং চলবে, ঠিক আছে? যে ফার্স্ট হবে সে একটা লজেন্স পাবে। চলো লেটস স্টার্ট, 1 2 3। মনে হচ্ছে ঈশান ফার্স্ট হয়ে যাবে, কেন আমি ঈশানকে ধরে পাচ্ছি না। আমি ঈশানকে ধরে পেরে যাবো হয়তো, দেখা যাক। ঈশান হাঁপিয়ে গেছে পুরো, দৌড় দৌড়।
ঈশান ঈশান ফেল হয়ে গেছে। ও আমি ফার্স্ট, যদি এখন আমরা গেটের কাছে পৌঁছাইনি। ঈশান তুই লাড্ডা, তুই লাড্ডা বিশেষ মাথা পুরো ঘেমে গেছে দেখি, জিপের কর দুজনে। বন্ধুরা আমরা চলে এসেছি গাজলের মা দুর্গা হোটেলে, এখানে বাচ্চাদের নিয়ে আমরা জাস্ট খাওয়া দাওয়াটা সারবো, খাওয়া দাওয়ার পরে আমাদের আমরা বাড়ি চলে যাবো। সুতরাং তারা কি খাচ্ছে সেটা একটু দেখাবো। এ হচ্ছে মা দুর্গা হোটেল, NH 34-এর পাশেই, গাজল ঢোকার যে বাইপাস রাস্তা আছে বাইপাসের আগেই, সুস্বাদু এখানে। এই রাস্তায় কখনো এলে এই রাস্তাতে এসে হোটেলটাতে খেয়ে দেখে যাবেন কেমন আছে। ঈশান আছে আমার সাথে, ঈশান তুই কি খাবি? আচ্ছা ঠিক আছে, বলছি না খাচ্ছি, ওটা একটু দেখাবো তোমাদের একটু পরে। আমরা সবাই যে যার মতো করে খাওয়ার জন্য সিটে বসে গেছি, একটু বসে যে বাচ্চার সাথে বাচ্চার গার্জেনরাও বসেছে, কী আছে এখনো পর্যন্ত সেরকম দেয়নি। এই কী কী দেবে এখানে? চিকেন দেবে, আর একটা সবজি আছে, ডাল আছে, পাঁপড় আছে, আলু সেদ্ধ আছে, আলু ভাজা আছে। খুব একটা রিচ খাবার নয়, একেবারে হালকা খাবারের মধ্যে, কেননা বাচ্চারা এমনিতেই শারীরিকভাবে অক্ষম, তারপরেও আবার একটা খুবই খাওয়া পাওয়ার ব্যাপার থাকে রিচ খাবার খেলে। সুতরাং আমরাও আমাদের অফিস স্টাফরা বসছেন এখানে, আরও অনেকেই আছেন। এ হচ্ছে অঞ্জলি বিবি, আপনি কী কী খাবেন, আপনি কী কী খাবেন? ও ঘুম চলে আসছে, দাঁত দেখছেন, দাঁত এই মোচগুলো দেখেন, দাঁত দেখাচ্ছে, দাঁত দেখাচ্ছে, বাঁদরের মতো দাঁত পুরো। থ্যাংক ইউ বন্ধুরা, আমার এই ব্লগটি কেমন লাগলো এবং বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে যে ব্লগটি করলাম আজকে, সেই ব্লগটি কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।